আমরা দেখবার শুরু করছি। আমরা দেখবারের শিরোনাম যুব শৈলী ও ব্যক্তি শৈলী কেমন আমি সৃষ্টি করেছি। এবারে কথা হলো শৈলী কি আর এই বৈচিত্র্যই বা কি, সেটা নিয়ে আমরা কেনই বা শুনব এবং আজকের দিনের প্রাসঙ্গিকতা কোথায়, যে আমরা এই টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। আমি পুরো আলোচনাকে চারটি ভাগে ভাগ করে নিয়েছি। শুধুমাত্র একটি যুগে শুধুমাত্র উপন্যাসে দুজন ব্যক্তিত্বের পার্থক্যে কি করে ভিন্নতা আসে সেই স্টাইল, এবং তারপরে আমি আসছি যে একটা সাহিত্য সেটাকে একজন ব্যক্তি কিভাবে ভিন্ন রূপ দিচ্ছেন। থার্ড কোশ্চেনে আমি আসছি যে একটা বিষয় যেখানে নারী তাকে কেন্দ্র করে কতগুলো মাধ্যমে উপস্থাপন করা যায় এবং সেটা কতটা ভিন্ন রূপ ধারণ করতে পারে। আর চার নম্বরে আমি দেখব যে সেটা বিভিন্ন মাধ্যমে হলেও দুটো যুগে কি করে ভিন্নতা আসছে। এবারে প্রথমত স্টাইল, স্টাইল যদি আমরা দেখি একজন স্রষ্টা অন্তর্নিহিত ব্যক্তিত্বের প্রকাশ। এই যাবতীয় শৈলী যে স্টাইল সেটা দুভাগে ভাগ করতে পারে, একটা হচ্ছে বাচনিক শৈলী, একটা নান্দনিক শৈলী। বাচনিক শৈলী যেখানে কেবলমাত্র তেজ কথা বলা হয়, যেমন আজ ঈদের ছুটি তাই অফিস বন্ধ। আর নান্দনিক কথা ওখানে যদি বলা হয় তাহলে বলবো আজ বন্ধ নয়, বন্ধের রাজনীতি চলছে। এই ব্যাপারটাকে আমি আমার প্রেজেন্টেশনে বলার চেষ্টা করবো। প্রথম পর্যায়ে আসছি আমি সাহিত্য থেকে সাহিত্য, একই যুগ অথচ ভিন্নতায় বিষয়ে দুটো উপন্যাস হচ্ছে। প্রথম উপন্যাস স্বর্ণকুমারী দেবীর দ্বীপ নির্মাণ 1876 সালে, আর এর 8 বছর পর বসন্ত কুমারী মিত্র লিখলেন রণন্মাদী। রচনাটির মধ্যে বিষয়গত সাদৃশ্য এই দুটোই ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠল। দুটোর মধ্যে প্রেম রয়েছে, দুটোর মধ্যে নারী সত্তার একটা বিদ্রোহী রূপ রয়েছে, দুটোর মধ্যে বিশ্বাসঘাতকতা রয়েছে, হিন্দু রাজ শাসনের পতন হচ্ছে এবং ইসলামী শাসনের বিশ্বাসঘাতকতামূলক জিত রয়েছে, তবুও ভিন্নতা।